আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা রিয়্যাক্টের কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। তো কম্পোনেন্ট মূলত কি? রিয়্যাক্ট শিখতে গেলে আমাদের কম্পোনেন্ট সম্বন্ধে অবশ্যই জানতে হবে, খুবই বেসিক একটা জিনিস। কম্পোনেন্ট আসলে দুই ধরনের হয়, ঠিক আছে? একটা হলো ক্লাস কম্পোনেন্ট, ফাংশনাল কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট নিয়ে অনেক কথাই আমরা দেখবো, যে এই যে বলা হবে যে অনেক কিছুর সাথে উদাহরণ দেওয়া হবে। তো আমি এখানে সিম্পল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই যে আমরা প্রথম পেজটা দেখতেছি, আচ্ছা এই পেজের এই যে আমরা যদি কম্পোনেন্ট হিসেবে চিন্তা করি, এখানে কিন্তু যখন আমরা এইচটিএমএল যে এই মার্কআপ ডিজাইনটা করেছি, কিভাবে করেছি, এই এইটুকুকে হয়তো একটা সেকশন হিসেবে নিয়েছি, তারপরে নিচে এইটুকুকে একটা হয়তো আরেকটা সেকশন, বা এই একই ধরনের দেখতেছেন, এই যে এই পাশটুকু মাঝের এইটুকু তিনটা তিনটা ডিভ নিয়েছি, ঠিক আছে? আচ্ছা তারপরে নিচের গুলো এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এভাবে করে আমরা ডিপ নিয়ে নিয়ে বা এটা আর একটা ডিপ পুরো, হ্যাঁ এইটুকু একটা ডিপ, তারপরে আবার নিচের এই পুরো নিচের পুরো একটা একটা ডিপ, এভাবে ডিপ নিয়ে নিয়ে আমরা ডিজাইন গুলো করেছি। এখানে ঠিক সিম্পল সেম জিনিস, এটা হলো কম্পোনেন্ট নিয়ে। এবং সেখানে আমরা কি করেছি, মাস্টারিং করেছি, মাস্টারিং করিনি একটা পেজ থেকে আরেকটা পেজে, এ পেজে গেলেও একই রকম ফুটার থাকছে, দেখেন ফুটার একই রকম থাকতেছে কিন্তু মাঝখানে কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, ঠিক ওখানেও সেম সিস্টেম, কিছু কম্পোনেন্ট সেম থাকবে, বাকি কম্পোনেন্ট গুলোকে আমরা কি করব, অল্টার করব, চেঞ্জ করব বা মডিফাই করব, আপডেট করব যখন নতুন কোনো আমরা আমাদের এই যে লিঙ্কে যাব, ঠিক আছে? এটা তো সিঙ্গেল পেজের জন্য আমরা প্রথম টিউটোরিয়ালে বলেছি যে আমাদের রিয়াক্ট হলো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। তো যাই হোক, এগুলো হলো কম্পোনেন্ট, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টকে প্রত্যেকটা আমরা ভাগ ভাগ করে নিতে পারি, অথবা পুরোটাকে একটাবার কম্পোনেন্ট বানাতে পারি, ঠিক আছে? কিন্তু সেভাবে করা হয় না রিয়েক্টে। রিয়েক্টে আসলে কম্পোনেন্ট ট্রি অনুসারে, ঠিক আছে, যে একটা প্যারেন্ট থাকবে, তারপর চাইল্ড থাকবে, মনে করেন একটা প্যারেন্ট, তার দুটো চাইল্ড, তার দুটো চাইল্ডের আবার চারটা করে চাইল্ড, মানে একটা কম্পোনেন্টকে আরেকটা কম্পোনেন্টের সাথে লিঙ্ক করা যায়। এখন আমার কাছে থাকতে পারে দুটো কম্পোনেন্ট লিঙ্ক, সেগুলো আমার চাইল্ড, আমার আবার সেই দুটো কম্পোনেন্টের কাছে থাকতে পারে আবার ছটা করে, ছ ছ বারোটা, তাহলে আমার কাছে কিন্তু আলটিমেটলি হয়ে যাচ্ছে ওই ছ ছ বারোটা থাকতেছে, আবার ওই ছেলে দুটো আমার, সে দুটো নিয়ে 14টা কম্পোনেন্ট আমার, আমি যদি আমাকে যদি এক্সপোর্ট করা হয়, শো করা হয়, বা তাহলে কিন্তু আমার কাছে আমাকে শো করলে 14টা কম্পোনেন্ট আলটিমেটলি কিন্তু শো হবে, ঠিক আছে? ট্রি আকারে এই কম্পোনেন্টগুলো সাজানো হয়। আচ্ছা তো এইগুলো কম্পোনেন্ট, কম্পোনেন্ট দুই ধরনের হয়, ক্লাস কম্পোনেন্ট আর ফাংশনাল কম্পোনেন্ট। আমরা চলে যাবো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। এই যে দেখতে পাচ্ছেন, সেদিন আমি লাইফ সাইকেলটা বুঝাইছি আপনাদেরকে, যে অ্যাপ ডট জেএসকে ইন্টিগ্রেট করা আছে, এটা একটা অ্যাপ ডট জেএস হলে সেটা একটা হবে আমার কম্পোনেন্ট, এই যে কম্পোনেন্টকে এক্সপোর্ট করা হয়েছে সেটা আবার এখানে ইন্ডেক্স ডট জেএস এর মাধ্যমে এই যে রেন্ডার করে, রেন্ডার না করলে এখানে ইন্ডেক্স ডট এসটিএমএল শো হবে না, রেন্ডার করে ইন্ডেক্স ডট এসটিএমএল এই যে রুটে গিয়ে শো হচ্ছে, এটা আমার লাইফ সাইকেল আমি সেদিন বুঝেছি। তো যে এখানে কম্পোনেন্ট একটা আছে, এটা এইটা কম্পোনেন্ট আমরা ইউজ না করে আরেকটা কম্পোনেন্ট বানাবো, প্রথমে ফাংশনাল কম্পোনেন্ট বানাবো এবং পরে সেটাকে আবার আমরা নিজেরাই আবার ক্লাস কম্পোনেন্ট বানাবো। তো সেটা বানানোর জন্য আমরা এখানে সোর্সের মধ্যে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, প্রথমে কম্পোনেন্ট লিখে সিওএম কম্পোনেন্ট, এখানে ক্যামেল কেজের ব্যবহার রয়েছে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার হলো, এই কম্পোনেন্ট নামে ফোল্ডারের মধ্যে আমি আরেকটা ফাইল বানাচ্ছি, হলো মাইকম, মাইকম, ওকে মাইকম ডট জেএস, পুরো জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো কিন্তু একটা কম্পোনেন্ট, ওকে। আর এখানে কম্পোনেন্ট তৈরি করতে গেলে আমাদেরকে অবশ্যই ইম্পোর্ট রিয়েক্ট করে নিতে হবে, ইম্পোর্ট, এখানে আমি যে কোনো নাম দিতে পারি, যে আমি বড়তে রিয়েক্ট লিখলাম কোনো সমস্যা নাই, এখানে যে কোনো ছোট হাতেরও লেখা যায়, ফ্রম এখানে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনের মধ্যে রিয়েক্ট, ওকে। আর এখানে সেমিকোলন শেষে দিলেও দেওয়া যায়, না দিলেও সমস্যা না। আমি যে রিয়েক্ট ইম্পোর্ট করে নিলাম, একটা ফাংশনাল কম্পোনেন্ট বানাবো, সেটার নাম দিব হলো মাইকম, ওকে মাইকম, ও সামনে ফাংশন, জাভাস্ক্রিপ্ট ফাংশন তো বুঝিনি, ফাংশন মাইকম, ওকে, এটা আমার ফাংশন। এখানে যেহেতু ফাংশন, আমাকে অবশ্যই কিছু রিটার্ন করতে হবে, নাহলে সেই ফাংশনটা কিন্তু আমার কিছু শো করবে না, ঠিক আছে? এগুলো সেন্টেন্সগুলো শিখে নিতে হবে। আচ্ছা এখানে দিলাম হাই আই এম ফ্রম মাইকম, মাইকম, ওকে, এটা আমার হলো কন্ট্রোল সেভ,
এটা আমার মাই কম্পোনেন্ট একটা ফাংশনাল, এখানে পুরো ফাংশন থেকেই আমার সবকিছু রিটার্ন করতে হবে। আরো অনেক কথা আছে, আমি সবগুলো আস্তে আস্তে বলছি। কম্পোনেন্ট ফাংশন কম্পোনেন্ট আর ক্লাস কম্পোনেন্ট মধ্যে পার্থক্য কি, বহু কিছু আছে কথাবার্তার কারণেই। কম্পোনেন্ট গুলো নিয়েই তো আমাদের পুরো প্রজেক্টটা ডিজাইন থেকে ডেভেলপের বহু কাজ হবে, তাই না? তাহলে সেখানে তো অবশ্যই অনেক কথা থাকবে, আস্তে আস্তে শিখতে হবে। এক্সপোর্ট ডিফল্ট এইটা প্রত্যেকটা কম্পোনেন্টের শেষে লিখতে হবে, ঠিক আছে? মাইকম সেটা হোক, ক্লাস কম্পোনেন্ট সেটা হোক, আমার যে ফাংশন কম্পোনেন্ট, আচ্ছা এই অ্যাপ ডট জেএস এর মতো আমার একটা মাইকমও একটা কম্পোনেন্ট, এবং সেটাকে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যদি এখানে অ্যাপ কে রেন্ডার না করে আমি যদি এই যে এখানে অ্যাপ কে রেন্ডার না করে আমি যদি মাই কম রেন্ডার করি, দেখেন মাই কম, ঠিক আছে? আচ্ছা মাই কম রেন্ডার করলাম, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে রেন্ডার করলে যে উপরে কিন্তু ইম্পোর্ট করে নিতে হবে, ঠিক আছে? উপরে ইম্পোর্ট করে নিতে হবে, কারণ ইম্পোর্ট না করলে তো এখানে আমরা ব্যবহার করতে পারবো না। ইম্পোর্ট মাই কম ফ্রম, আরে ফ্রম, এই যে কোটেশনের মধ্যে ডট কম্পোনেন্ট কম্পোনেন্ট স্ল্যাশ মাইকম, একটাই আছে এটাই দেখাচ্ছে, ঠিক আছে? এই যে আমি মাইকমটা এখানে ইম্পোর্টও করে নিলাম, আবার এখানে ইউজও করলাম, ওপাশে এক্সপোর্ট করেছি, বাস। এখন আমার যদি আমি যদি এটাকে আমি যদি রান করি, তাহলে আমার অ্যাপ যেটা অ্যাপ ছিল আমার কম্পোনেন্ট সেটা না দেখিয়ে এটা দেখাবি, এই মাইকমের যে আই হাই আই এম ফ্রম মাইকম সেটা দেখানোর কথা, তাই না? আচ্ছা এখানে লাইফ সাইকেলটা কিন্তু আপনাকে বুঝতে হবে, আমরা কম্পোনেন্ট তৈরি করব, কি হয়েছে ডিরেক্টরি ওপেন রিয়েক্ট প্যাকেজ, আচ্ছা আমাকে একবার সেভ করে নিয়েছি তো, বুঝলাম না, এখানে প্রথমে প্রোডাক্ট ইয়েটা আমি রান করিনি, তবে রান না করলে তো সমস্যা কি? এটা শো হচ্ছে না, আর এখানে কি সমস্যা? এখানে কি দেখাচ্ছে? ইউজার ডট কিওয়ার্ড ডিটিটি প্যাকেজ ডট জেসন এরর, নো সার্চ ফাইল অর ডিরেক্টরি ওপেন, সবই ঠিক আছে, ফাংশন মাই কম্পোনেন্ট, এখানে আর কিছু না, এগুলো যেগুলো যেগুলো দরকার ছিল সেগুলো সেগুলো আমি নিয়েছি, তাহলে এখানে সমস্যা কি? ইম্পোর্ট রিয়েক্ট ফ্রম রিয়েক্ট, ওকে, এখানে অ্যাপের নামটা বড় হাতে দিতে হয়, কিন্তু তাই বলে যে হবে না তা তো না, তাই না? তাহলে হবে না কেন? এটা আমি বড় হাতেরই দিয়ে দেখি, দেখি এখানে কোনো সমস্যা আছে নাকি। ওকে সেভ, তারপরে এইখানে মাই কম মাইকম,
আর হ্যাঁ এই তো কন্ট্রোল সি, ওটা ফাইলের নাম, সমস্যা নাই। তাহলে এখানে সমস্যা কি, এখন এখন যদি আমরা রান করি, বুঝলাম না আমি, দেখি আমার ইরর হয়েছে নাকি কোথাও। আমি সবকিছু অ্যাপে অ্যাপের মতো করে রাখি। ওকে, এবার যদি রান করি, আমি প্যাকেজ ডট জেসন নামে কোনো ফাইল পাচ্ছে না, ঠিক আছে। তো ওটা তো ফাইল রয়েছে, আমার কিছু একটা এখানে নোটিফিকেশন এসেছিল, নো সাস ফাইল ডিরেক্টরি ওপেন, ইউজার্স কিপ ইউর ডেস্কটপ টিউটোরিয়াল রিয়্যাক্ট প্যাকেজ, এইটা আমার নাই। এরকম ফাইল ডিরেক্টরি টিউটোরিয়াল রিয়্যাক্ট রিয়্যাক্ট প্যাকেজ কেউ ডিলিট করে নিয়েছে, রয়েছে তো। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি এটা ক্লোজ করি, ক্লোজ করে আরেকবার ওপেন করি। এটা হলো ডিএস, এখন আবার ভিএস কোড আপডেটিং শুরু করছে, অবাক হয়ে গেলাম। স্টুডিও কোড একটু সময় লাগবে, কম্পোনেন্ট তো তৈরি করলাম কিন্তু সামহাউ কোনো কারণের জন্য হচ্ছে না, ঠিক আছে। তো আমি দেখছি আসলে সমস্যাটা কি। ওকে, এটা টিউটোরিয়াল রিয়েক্টের মধ্যেই আছে। ও সরি, সেখানে তো আমার অ্যাপের মধ্যে আমি যাইনি, সরি 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 সরি, এইখানে আমার সবই ঠিক ছিল, আমি অ্যাপের মধ্যে যাইনি, ঠিক আছে। এই অ্যাপের মধ্যে বলতে এখানে যে, এটা তো ফোল্ডারের মধ্যে গেছে, কিন্তু যেটা আমার অ্যাপের নাম ছিল আলাদা, যে এখানে অ্যাপের নাম আছে আলাদা, দেখেন। এত সমস্যা হলে হয় নাকি, ভুলে গেছি, অ্যাপের ভিতরে না গেলে হবে, সিডি দিয়ে অ্যাপের ভিতরে যেতে হবে। একটু অপেক্ষা করে খুলুক। হ্যাঁ, এই তার ভিতরে যে ওয়াইটি অ্যাপ নামে আমার অ্যাপের নাম, ফোল্ডারের নাম টিপ চলে যায় কিন্তু অ্যাপের নাম ওয়াইটি অ্যাপ। ওকে, যাই হোক, এইখানে আমি আগে এটাই রান করে নিই, ঠিক আছে। সিডি কোথায়, এখানে গেলাম, খুলুন সিডি ওয়াইটি অ্যাপ, খুব একেবারে কঠিন না। আচ্ছা, এইবার হবে npm start। ওকে, আমি স্টার্ট করলাম, এরকম ভুল হয় মাঝে মধ্যে, ভুলে যাই আসলে, ঠিক আছে, যে স্টার্ট হচ্ছে কিছুক্ষণের মধ্যে চালু হবে। পিসির স্পিডের উপর ডিপেন্ড করে, আর প্রথমে একটু সময় লাগে, ঠিক আছে। আচ্ছা, এটাতে আমি না চালু করি, ওই নিজে নিজে চালু করুক। নিজে নিজেই চালু করার কথা, আবার কাটিয়ে দিলাম চালু হয়েছিল কিনা, আর পোর্ট আলাদা আলাদা হয়ে যাবে যদি এখানে একটা 3000 করে চলছে, পাইনি এখন, তাই তো। প্রথমে একটু আসতে দেরি হয়, পরের বার থেকে দ্রুত আসে রিঅ্যাক্টের এই পেজগুলো, ঠিক আছে। আরে বাবা, চালু করে, দিস গিট রিপোজিটরি অ্যাট সি ইউজার কিউরিয়া হ্যাজ টু মেনি অ্যাক্টিভ চেঞ্জেস, অনলি সাবসেট অফ গিট ফিচার উইল বি ইনেবল, ডোন্ট শো মি, এটা আমার ভালো করছে, বারবার নোটিফিকেশন আসছে। আরে বাবা, এতক্ষণ লাগে, দেখি কন্ট্রোল সি করি, কন্ট্রোল সি ওয়াই, বুঝলাম না, npm start, এতক্ষণ সময় লাগার কথা তো না।
এরকম থাক, খুব শীঘ্রই ওপেন হবে। আমি একটু চেক করে নিই আমার ভিডিও আছে কিনা। ওকে, রেকর্ডিং হচ্ছে এখন। ওপেন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তারপরে আমার যে ফাংশনটা বানিয়েছি মাই কম ডট জেস, ওইটাকে আমি ইনক্লুড করব। তখন এইখানকার হাই আই এম ফ্রম, এই যে কাল হচ্ছে কেন মেজাজটা খারাপ হয়, মানে এত পিসি স্লো হয়ে গেলে যা হয় আর কি। আমার একটা পিসি কেনার লাগবে। চালু হচ্ছে 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 স্টার্টিংটা ডেভেলপমেন্ট সার্ভার মারা গেছে মনে হচ্ছে। ওকে, কই আরে বাবা, কোনো ইরর থাকলে সেটা তো বলবি। এই যে ঘুরতেছে ঘুরতেছে পিসির স্পিডের উপরে। হ্যাঁ, ভালো স্পিডের পিসি হলে খুব দ্রুত লোকাল সার্ভারটা চলে আসে। আসলে এটা মূলত একবার লোড হলে পরবর্তীতে ক্যাশ মেমোরিতে থাকে, দ্রুত চলে আসে। না, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আসবে কিন্তু একটু সময় নিচ্ছে। কি ব্যাপার, মেজাজটা কিভাবে ভালো থাকে, এত সময় নেয়। কম্পাইলড উইথ ওয়ার্নিং, এই যে ওইটা আমি সেভ করিনি। হাই আই এম ফ্রম মাই কম মানে আগেরটাই রয়েছে, দেখেন আমার কম্পোনেন্টটা যেখানে, যে আমি সেভ করিনি এখনো। অ্যাপ তো দিছি কিন্তু সেভ করিনি, কন্ট্রোল সেভ, ঠিক আছে। এই যে ডিফল্ট পেজটা চলে আসবে, ঠিক আছে, এটা ডিফল্ট পেজ। আচ্ছা, এখন এটা ডিফল্ট পেজ। এখন আমার যে আমি আমার অ্যাপটা বানাইলাম মাই কম নামে, আমার যে ফাইলের নাম কিন্তু মাই কম, কিন্তু আমার হলো ওই যে ফাংশনের নাম হলো যে এক্সেস এর নাম হলো মাই বড় হাতের এম আর কি। আমি এটাকে এই অ্যাপটা মুছে আমি এখানে দিব হলো মাই, এখন ফাংশনের নাম অনুযায়ী দিব না। আচ্ছা, এখন আমার এখানে অ্যাপ অ্যাপটা উঠে দিতে হবে, অ্যাপের আমি ইয়ে করব না। এখন আমি আমার যে মাই কম রয়েছে সেটা ইম্পোর্ট মাই কম ফ্রম আমার হলো কম্পোনেন্ট স্ল্যাশ মাই কম, ফাইলের নাম হলো মাই কম। ওকে, এইভাবে এবার দিলাম, এবার ঠিক আছে, কন্ট্রোল সেভ। এখন কম্পাইল করবে, এখন এই যে আর কোনো ইরর নাই, এই যে হাই আই এম ফ্রম মাই কম। তাহলে কি হলো, আমি কিন্তু এই কম্পোনেন্টটা বানালাম, কিভাবে বানালাম দেখতেই পেলেন। প্রথমে ফাংশন মাইকম রেন্ডার করলাম, এখানে কাহিনী হলো এই যে একটা লাইন পাঠাইছি, আমি যদি একের অধিক লাইন পাঠাতে চাই তাহলে আমাকে অবশ্যই এখানে একটা ডিভির মধ্যে নিতে হবে। তার মানে হলো যে কোনো ফাংশনাল কম্পোনেন্ট হোক বা ক্লাস কম্পোনেন্ট হোক, তারা কিন্তু একটা ডিভ বা একটা পরশন ছাড়া রিটার্ন করে না, ঠিক আছে। আমি এর ভিতরে অনেকগুলো দিতে পারবো, কিন্তু র্যাপ করে নিতে হবে একটা ডিভের মধ্যে। এখন এইখানে আমি যদি আরেকটা ইয়ে দিই, আরেকটা এইচ ওয়ান ট্যাগ দিই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু তাহলে কিন্তু তাও সমস্যা নাই, দুটোই দেখাবে, এই যে। কিন্তু যদি আমি এবার এই ডিপটাকে উঠে দিই তাহলে সমস্যা, ডিপটাকে উঠে দিলে এখন আমার হবে না, কারণ দুটো এলিমেন্ট রান করবে না। দেখেন যে অ্যাডজাসেন্ট জেএসএস এলিমেন্ট মাস্ট বি র্যাপড, র্যাপড হতে হবে। ওকে, আর দ্বিতীয় কথা হলো যে আমার এখানে আমরা এই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, যেহেতু সুন্দর দেখাবে এরকম করে আমাদের যে এটা রিটার্ন করছে। ওকে, আর এখানে অবশ্যই আমরা ডিপ নিব, এই ডিপটা, অর্থাৎ আমরা যেরকম ডিজাইন করি এইচটিএমএল দিয়ে, ঠিক সেম সিস্টেমে আমরা এই ডিজাইনটাকে আমাদের যেখানে দরকার সেখানে সুন্দর করে ম্যাচ করে বসাই দেবো, এখন সমস্যা নাই। ওকে ওকে, আমার দুটো ডিপের কাজ হয়ে গেছে।
তাহলে কি বুঝলাম, আমরা কম্পোনেন্ট তৈরি করে সেটা আমাদের ইনডেক্স অফ বেস এর মধ্যে আমরা রেন্ডার করতে সক্ষম হলাম। এখন এই যে ইম্পোর্ট করতে হবে, আরো যত কিছু ইউজ করবো, যত ফাংশনালিটি, রাউটার, টেবিল, অনেক কিছু যা যা ইউজ করবো সব আমাদের এখানে কিন্তু ইম্পোর্ট করে নিতে হবে। এটাই একটা সমস্যা। তবে ওয়েব স্টোর নামে ইম্পোর্ট করলে খুব সহজে ক্লিক করলেই আমি যদি কোনো ডিভিশন ব্যবহার করি লিমেন, সেটা যদি ইম্পোর্ট করানো হয় এখানে হলুদ দাগ নিচে দেখাবে, রাইট ক্লিক করবো, আমার এখানে ইম্পোর্ট হয়ে যাবে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা, এখন এই যে মাই কম্পোনেন্টটা, এটা তো ফাংশনাল কম্পোনেন্ট, এটাকেই আমি যদি এখন ক্লাস কম্পোনেন্ট ইয়ে করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে এখানে লিখতে হবে ক্লাস, ক্লাসের নাম মাই কম্পোনেন্টের নাম রাখছি। আচ্ছা, ওকে, মাই কম্পোনেন্টের নাম রাখছি, আর এটাকে এক্সটেন্ড করবে, এক্সটেন্ড এখন এক্সটেন্ডস করবে রিয়াক্ট ডট কম্পোনেন্ট। ওকে, এটা ঠিক আছে, এটা আমার একটা ক্লাস হয়ে গেল। এখন রিয়াক্ট ডট কম্পোনেন্ট, কিন্তু এখানে আমার রিয়াক্টটাকে আবার কম্পোনেন্টটাকে আবার এক্সপোর্ট করে নিতে হবে, সব কার্লি ব্রেসেস এর মধ্যে হবে, ঠিক আছে। কম্পোনেন্ট এগুলো যখন আমি কোড স্নিপেট ইউজ করব একবার এই এই ফরম্যাটটা আমার চলে আসবে। দেখি রে, আচ্ছা, রিয়েল কম্পোনেন্ট আমার ইয়ে করা শেষ। এবার আর রিটার্ন রিটার্ন তো করবে, তবে রিটার্ন করার আগে অবশ্যই তাকে রেন্ডার ফাংশনটা এখানে ক্লাস ইউজ করতে হবে, রেন্ডার একটা ফাংশন। সুতরাং আমাকে এটা এখন এই যে সেকেন্ড 15-এর মধ্যে নিয়ে নিতে হবে, এইটুকুই জাস্ট পার্থক্য। এখন সুবিধা অসুবিধা অবশ্যই আছে, যেহেতু দুইটা দুই ধরনের কম্পোনেন্ট। এখানে ক্লাস কম্পোনেন্টে আমি স্টেট ইউজ করতে পারবো না, ঠিক আছে, হুকের সাহায্য ছাড়া, বা ইউজ ইফেক্ট ইনস্টল করতে পারবো না, ইউজ করতে পারবো না ইউজ স্টেট যেগুলো, এটা হলো ডিফল্ট হুক ফাংশন কম্পোনেন্টের জন্য রিয়াক্ট, আমরা নিজেরা হুক তৈরি করতে পারি। আচ্ছা, তার কিন্তু ক্লাস কম্পোনেন্টের আমরা কনস্ট্রাক্টের মধ্যে দিয়ে স্টেট খুব সহজে ব্যবহার করতে পারবো। স্টেট কি জিনিস, স্টেট আর পপস, প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে আমাদের স্টেট পপস লাগবে, অর্থাৎ ডাটা ফ্লো কন্ট্রোল করার জন্য। একটা পেজে ডাটা আমি কোথায় রাখবো, কিভাবে রাখবো, ডাটা পেজে পাঠাবো কিনা, আমরা অবশ্য লারাভেলে আমাদের প্রজেক্ট দেখবো, রিয়েক্টের মাধ্যমে ক্রুড প্রজেক্ট দেখবো সামনে। এখন কথা হলো যে বা একটা পেজ থেকে একটা পেজে আমাদের এলিমেন্ট পাঠাবো, ভ্যালু পাঠাবো, ডাটা পাসিং করবো কিভাবে, হ্যাঁ, সেটা মূলত ভেরিয়েবলের কাজটাই মূলত স্টেট করে, মূল কথা, যারা অন্য বেসিক ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে। যাই হোক, এখন আমাদের এটা এক্সপোর্ট সবকিছু, ওকে, কম্পোনেন্ট আমরা এটা ইনস্টল করে নিয়ে এক্সটেন্ড করতে হবে। এখন সেম সিস্টেম যাবতীয় কিছু এখানে এখন এটা কাজ করার কথা। আমি যদি সেভ করি, কি দেখা গেছে, আচ্ছা, রিয়েক্ট কম্পোনেন্ট ফ্রম রিয়েক্ট, এইখানে এইখানে ফাংশন হবে না তখন, এবার ঠিক আছে। এটা তো ক্লাস কম্পোনেন্ট ছিল, এখানে কি সমস্যা, ফাংশনাল কম্পোনেন্ট, এটা এটা আলাদা কম্পোনেন্ট। আচ্ছা, এখানে দেখি তো কি সমস্যা দেখায়, ইম্পোর্ট রিয়াক্ট, রিয়াক্ট ডট কম্পোনেন্ট, এখানে রিয়াক্ট ডট কম্পোনেন্ট দরকার নাই। আচ্ছা, এটার একটু সমস্যা আছে, তবে এইখানে আমাদের যেটা করতে হবে, এখানে যেহেতু আমরা রিয়াক্ট ডট কম্পোনেন্ট দিছি আর এখানে আমাদের ইম্পোর্ট করার প্রয়োজন নাই, ঠিক আছে, তাহলে এখন হওয়ার কথা, হ্যাঁ, এখন ঠিক আছে। এখন দেখেন আমাদের ক্লাস কম্পোনেন্ট আমরা তৈরি করা শিখে ফেলাম কিভাবে, যে এখানে আমাদের ঠিক সেম সিস্টেম, জাস্ট ক্লাসটাকে এক্সটেন্ড করতে হবে রিয়াক্ট ডট মাই কম্পোনেন্ট, এটার মাধ্যমে করে এখানে একটা রেন্ডার ফাংশন আলাদাভাবে, রেন্ডার ফাংশন ছাড়া ক্লাস কম্পোনেন্ট কোনো রেন্ডারিং করবে না, এবং তার মধ্যে যে রিটার্নটা করতেছিলাম ঠিক সেম সিস্টেম আছে, আই এম ক্রোম
মাইকম ক্লাস লিখে দিলে ভালো হয়, ঠিক আছে? যে আমি আমাদের মাইকম ক্লাস থেকে আসছি, তো আমরা খুব সহজেই ক্লাস কম্পোনেন্ট এবং ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করা শিখে গেলাম, যেমনটা দেখতে পাচ্ছেন। এভাবে করে আমরা এখানে আমাদের ডিভিশন করে নিতে পারবো, করে নিয়ে তাতে সুবিধা অসুবিধা কি, আমরা পরে যে পেজগুলো তৈরি করব এখানে ক্লিক করে নেভিগেশন গুলো, তখন এই কম্পোনেন্টটাকে আমি সেখানেও সেই পেজেও সেট করে দিতে পারবো। ওকে, খুব ইজি বসা দিতে পারবো। আর আমাদের রাউটারের মাধ্যমে সেই নেভিগেশন গুলো এমন ভাবে করবো, যেমন রিয়্যাক্টের যে এইটার মধ্যে দেখলেন, এদের ক্লিক হবে, কত মজা, পেজ চেঞ্জ হবে কিন্তু কোনো রিলোড হবে না, ঠিক আছে? রিলোড হবে না, হ্যাঁ, এই কাজগুলো আমরা তখন করতে পারবো খুব সহজ। আচ্ছা, হাইলি ডিমান্ডফুল একটা ওয়েবসাইট তৈরি হবে, এবং খালি এটার জন্যই না, আসলে আমরা যখন গ্রুপে কাজ করবো, বিভিন্ন প্রতিষ্ঠান বা যেখানেই কাজ করি না কেন, সেখানে মানুষ যেটা দিয়ে কাজ করবে সেটা আমাকে জানতে হবে, এটা প্রথম কথা। কারণ একাই তো একটা প্রজেক্ট জীবনও করা সম্ভব না, সবার সাথেই কাজ না শিখলে, একা যতই ভাষা করি আমি কিচ্ছু শিখতে পারবো না, সবার সাথে কাজ করতে হবে, কিছু শিখতে পারবো না বলতে বেসিক তো হবে, কিন্তু সবার সাথে কাজ করলেই এক এক ধরনের ধারণা, এক এক ধরনের ডিজাইন, এক এক ধরনের ইন্সপিরেশন আর এক এক ধরনের মানে বুদ্ধি দেখে নিজে অবাক হতে হবে, শিখতে হবে, এটাই এটাই সত্য কথা। তো এই জন্য আগে বেসটা তৈরি করে নিতে হবে। তো যাই হোক, এটুকুই ছিল আমাদের ক্লাস কম্পোনেন্ট আর ফাংশনাল কম্পোনেন্ট সম্বন্ধে। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা রিয়্যাক্টের নতুন কিছু নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।